এই ফ্যানটা কুলিং ফ্যান, এক্সস্ট ফ্যান, কুলিং ফ্যান। এটা ফার্মারদের জন্য এসি হিসাবে কাজ করে। এটা ভিতর থেকে যত গরম বাতাসটা তিনি বের করে দেয়। একটা এসি যেখানে 2000 স্কোয়ার ফিটকে কভার করতে 20 টনের একটা এসি লাগে, সেখানে 2000 স্কোয়ার কভার করতে একটা ফ্যানই যথেষ্ট। যা কারেন্ট কনজামশন 1.1 কিলোওয়াট, আর 20 টনের একটা এসিতে কারেন্ট কনজামশন হচ্ছে 20 কিলোওয়াট। সুতরাং 20 ভাগের 1 ভাগ খরচ দিয়ে আপনি এসির মতো একটা কমফোর্টেবল একটা ওয়েদার পাবেন আপনার ফ্যাক্টরি ফ্লোরের জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকার মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে। আজকে আমরা আসছি এখানের ইকুল রিসোর্সেস লিমিটেড কোম্পানিতে, যার উদ্যোক্তা হচ্ছেন মাসুদ ভাই, যিনি মূলত চায়না থেকে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি আমদানি করে থাকেন এবং সেগুলো বিক্রি করে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি মেশিনের সাথে পরিচয় করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সুবিশাল কিছু ফ্যান রয়েছে। আসলে এগুলোকে ফ্যান না বলে যদি আমরা এসি বলি তাও কিন্তু ভুল হবে না, কারণ এগুলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশে যে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিজ রয়েছে সেখানে এগুলো ব্যবহার করা হচ্ছে, এবং গরুর খামার যেখানে আমরা যাই, বড় বড় গরুর খামারে, মুরগির খামারে, সেখানেও কিন্তু এই ফ্যানগুলো ব্যবহার করা হয় খামারের তাপমাত্রা কমানোর জন্য, খামারে যে গ্যাস তৈরি হয় সেই গ্যাস দূর করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে এই মেশিনের উপকারিতা সম্পর্কে জানাবো এবং ওনার এখানে কী কী সাইজের মেশিন রয়েছে, সেগুলো উনি কেমন দামে বিক্রি করতেছেন, আপনারা এখান থেকে কেমন দামে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন, কীভাবে সংগ্রহ করবেন, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা কথা বলি মাসুদের সাথে এবং আপনাদেরকে কুলিং মেশিন সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো ভাই শুরুতে যদি একটা পরিচয় দিতেন। আমার নাম মাসুদ রানা, আমি ইকুল রিসোর্সেস লিমিটেডের মালিক। আমার এই ব্যবসার বয়স 15 বছর। 15 বছর? জি। আচ্ছা আচ্ছা, তবে আমরা এখানে আপনার বিভিন্ন মেশিনারিজ আইটেম দেখতে পাচ্ছি। জি জি জি। কী কী মেশিনারিজ আইটেম নিয়ে কাজ করতেছেন? আমরা ইকুল রিসোর্সেস মূলত ইন্ডাস্ট্রিয়াল এক্সস্ট ফ্যান, তারপর কুলিং টাওয়ার, কুলিং প্যাড, তারপর ইভাপোরেটিভ এয়ার কুলার, তারপর মুরগির কন্ট্রোল শেড, তারপরে গরুর খামারের ফ্যান, সব ধরনের ফ্যান নিয়ে আমরা কাজ করি আসলে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন খামারিদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো নিয়ে কাজ করতে চান। আচ্ছা, তো মাসুদ ভাই আজকে আপনি আমাদেরকে কোন মেশিনটা দেখাচ্ছেন? আজকে আপনাদের মূলত ইন্ডাস্ট্রিয়াল এক্সস্ট ফ্যান, কুলিং ফ্যান, এইটাই দেখাবো। গরমের সময় এই ফ্যানটা খুব কাজে লাগে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য এবং মুরগির ফার্ম, পোলট্রি সেক্টরে এটা খুব কাজে লাগে। আচ্ছা আচ্ছা, এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছি, আচ্ছা এগুলো খামারিদের পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন বড় বড় যে গার্মেন্টস ফ্যাক্টরি তো দেখি সেখানেও এগুলো ব্যবহার করা হয়। জি জি জি, বড় বড় ইন্ডাস্ট্রিতে এগুলো ব্যবহার করা হয়। বড় বড় ইন্ডাস্ট্রিতে এগুলো ইউজ করা হয় বিকজ ভিতরে যে গরম বাতাস থাকে এবং যে দুর্গন্ধ থাকে, ফ্লাইং ডাস্ট থাকে, এটা 1 মিনিটের মধ্যে এটা বাতাসকে মানে ফ্লোরকে ঠান্ডা করে দেয় এবং বাতাসে রুমের ভিতরে যে দুর্গন্ধ, ফ্লোরের ভিতরে যে দুর্গন্ধ, ডাস্ট, ফ্লাইং ডাস্ট যে থাকে সব ক্লিয়ার করে দেয় এটা। হ্যাঁ, এটা পুরো পরিবেশটাকে খুব শান্ত এবং খুব পরিচ্ছন্ন করে দেয়, নিখুঁত করে দেয় এই মেশিন। এই মেশিন? আচ্ছা আচ্ছা, তো এই মেশিনে মাত্র 1 মিনিটের মধ্যে এটা করতে সক্ষম হয়? হ্যাঁ, 1 মিনিটের মধ্যে এটা করতে সক্ষম। এটা একটা মানে খুব ভালো একটা মেশিন। সব ধরনের যে কোনো ধরনের অনেক সময় ফ্লোরের মধ্যে একটা দুর্গন্ধ থাকে, ব্যবসা ভাব থাকে এবং দেখা যায় আপনার গার্মেন্টস ফ্লোর কিংবা মুরগির ফার্ম যেখানে যান আপনার কিছু কিছু ডাস্ট ওড়ে, এই যে ফ্লাইং ডাস্টগুলো থাকে এই 1 মিনিটের মধ্যে যে গরম বাতাসের সাথে এগুলো বের করে দেয়, ময়লাগুলো বের করে দেয়, ময়লাগুলো, দুর্গন্ধ, গরম বাতাস সব কিছুই বের করে দেয়। আচ্ছা আচ্ছা, আপনার রুমটা অ্যাজ এ মানে ফ্যাক্টরিটা এসির মতোই প্রায় হয়ে যায়। এসির মতো? এসির মতো। আচ্ছা আচ্ছা, এসি, এসির মতো আর কি। ঠিক আছে। হ্যাঁ, আমরা দেখেছি বিভিন্ন খামারে তারা ঠান্ডা রাখার জন্য এই ফ্যানগুলো ব্যবহার করতেছে। সবচেয়ে বেশি মেশিনে কারা ব্যবহার করতেছে? গার্মেন্টস ফ্যাক্টরিতে না খামারে? সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে হলো মানে গার্মেন্টস ফ্যাক্টরিতে, তারপরে যেসব খামারি যারা ইউজ করতেছে, যারা কন্ট্রোল শেড করে, বড় বড় ফার্ম, তারা এইসব ফ্যান অবশ্যই ইউজ করতে হবে। কারণ যেখানে ধরেন 1 লাখ 1.5 লাখ মুরগির মুরগি আছে, সেখানে এসব ফ্যান, এই ফ্যান ইউজ না করলে কন্ট্রোল শেড ঠিক রাখতে পারবে না, মুরগি বাঁচাতে পারবে না। আচ্ছা, বড় বড় মানে খামারগুলোতে? খামারগুলোতে। আচ্ছা, এটা কি বড় বড় খামারের জন্য প্রযোজ্য না ছোটো খামারেরও এটা ব্যবহার করতে পারবে? বড় খামারগুলোতে এটা ইউজ করে, ছোটো খামারগুলো এটা ইউজ করলে তাদের যে বেনিফিটটা পাবে, তাদের হঠাৎ করে মুরগিগুলো স্ট্রোক করতেছে, একদিনে প্রায় 400-500 মুরগি মারা যাচ্ছে, মুরগিগুলো ডিম দিচ্ছে না, বাচ্চা মারা যাচ্ছে, এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। এটা হয় কিসের জন্য? ফ্লোরের মধ্যে যখন মুরগি ডিম মানে মল ত্যাগ করে, ডিম দেয়, বিভিন্ন কারণে মুরগির গা থেকেও মানে এক ধরনের অ্যামোনিয়া গ্যাস বের হয়, গ্যাস বের হয়ে এটা পুরো ফ্লোরে আটকে থাকে। আমি তো আপনি বের করতেছেন না, যখন এটা বের করবেন তখন এটা হচ্ছে হলো আপনার রুম থেকে চলে যাবে, ফ্লোর থেকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তো ফ্লোর থেকে চলে গেলে মুরগিগুলো কাম অ্যান্ড কোয়াইট থাকবে। আর অ্যামোনিয়া গ্যাসটা করে কি, আপনার মুরগিকে মানে বিভিন্নভাবে মানে প্রবলেম করে। 1 নম্বর হচ্ছে তার কিডনি নষ্ট করে, তার মুরগি যেমন স্ট্রোক করার জন্য অ্যামোনিয়া গ্যাস খুব ভালো কার্যকরী একটা ভূমিকা রাখে। সুতরাং এই আপনি যদি ফ্লোরে, মুরগির ফার্মে কিংবা যেখানে হোক এই ফ্যানগুলো ইউজ না করেন, বিশেষ করে মুরগির ফার্মে, সেক্ষেত্রে আপনার ফ্লোরের মধ্যে অ্যামোনিয়া গ্যাস জমে যাবে, অ্যামোনিয়া গ্যাস জমে গেলে মুরগির জন্য এটা খুব নেগেটিভ একটা প্রভাব দেখা যায়। আচ্ছা আচ্ছা, তো মুরগিগুলো মারাও যায় এরকম, মাঝে মাঝে শুনবেন যে এই মুরগিতে একবারে একদিনে 1000 মুরগি মারা গেছে, বিকজ অফ মানে তারা
ওই কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা রাখে নাই, তাদের ফ্লোরে যে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে গ্যাসটা বের করার দেওয়ার কারণে কার্যকরী কোনো পদক্ষেপ তারা নেয় নাই। আচ্ছা আচ্ছা, এবং হয়তো প্রচুর গরমও ছিল। যাই হোক মাসুদ ভাই, যেটা বুঝলাম যে এটা আসলে খামারি এবং যারা গার্মেন্টস মালিক রয়েছে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিজ মালিক রয়েছে তাদের জন্য খুবই উপকার একটা মেশিন। আচ্ছা তো ভাই, এটা কয়টা সাইজের রয়েছে এবং কিরকম দামের মধ্যে রয়েছে? এটা সাইজ আছে দশটা, দশটা দশটা। এটা আপনার 16 ইঞ্চি থেকে শুরু করে আপনার 54 ইঞ্চি পর্যন্ত আছে। আয়তনের জন্য কয়টা ফ্যান দরকার? এটা যেটা মানে রেগুলার ফ্যান যেটা 54 ইঞ্চি সেটা হচ্ছে একটা ফ্যান 1500 স্কোয়ার ফিট জায়গা কভার করতে পারে, 1500 স্কোয়ার ফিট জায়গার বাতাসে 1 মিনিটের মধ্যে বের করে দিতে পারে। আচ্ছা আচ্ছা। তারপরে 48 ইঞ্চি যে ফ্যানটা আছে সেটা 1200 স্কোয়ার ফিটের জায়গার বাতাস 1 মিনিটে, ফ্লাইং ডাস্ট যাই থাকেন দুর্গন্ধ যাই থাক 1 মিনিট আপনার ফ্লোরটাকে মানে দুর্গন্ধমুক্ত এবং হচ্ছে হলো গরম বাতাস মুক্ত করবে, গরম হাওয়া মুক্ত করবে। ঠিক আছে, তোমার সাথে চলো আপনার মেশিনগুলো দেখাবো, এগুলো একটু দরদাম জানাই। ওকে শিওর। আচ্ছা তবে আমাদের সামনে যেটা রয়েছে এটার সাইজ কত? এটার সাইজ 44 ইঞ্চি। 44 ইঞ্চি, এটা কি সবচেয়ে বড় না এর চেয়ে বড় আছে? এর চেয়ে বড় আছে। সবচেয়ে বড় সাইজ কত? সবচেয়ে বড় সাইজ তো বাইরে দেওয়া আছে, বাইরে এখানে দেখতে পাবেন, এবং প্রত্যেকটা সাইজ পর্যায়ক্রমে দেওয়া আছে, আপনার যদি গেলে আপনাকে দেখাতে পারবো। আচ্ছা সবচেয়ে বড় সাইজের মাপটা যদি একটু বলেন। সবচেয়ে বড় সাইজের মাপ হচ্ছে 54 ইঞ্চি 54 ইঞ্চি, 4.5 ফিট 4.5 ফিট 4.5 ফিট 4.5 ফিট। তারপরে হচ্ছে 4 ফিট 4 ফিট। আচ্ছা এই মেশিনটা তাহলে প্রাইস দিচ্ছেন কত করে আপনারা? এই মেশিনটার প্রাইস 18,000 টাকা পড়বে। 18,000 টাকা। এটা কত স্কোয়ার ফিট কভার দিতে পারবে? এটা 1000 স্কোয়ার ফিট কভার দিতে পারবে। 1000 স্কোয়ার ফিট, যদি 2000 হয় তাহলে এরকম দুইটা ফ্যান লাগাতে হবে খামারের জন্য। ওকে চলেন বাইরে আর কিছু ফ্যান দেখি। তো মাসুদ এটা মনে হচ্ছে সবচেয়ে বড় সাইজ? এটা সবচেয়ে বড় সাইজ, এটা দৈর্ঘ্য বসতে 54 ইঞ্চি 54 ইঞ্চি আছে, আর এটা মোটর আছে 1.1 কিলোওয়াট দীর্ঘ মোটর। আচ্ছা দীর্ঘ মোটর। হ্যাঁ এটা ব্লেড এবং শাটার এসএস কমপ্লিট উইথ টেনশন পুলি এন্ড অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম এবং এসএস ব্লেড। আচ্ছা এটা কত স্কোয়ার ফিট কভার করবে? এটা 2000 স্কোয়ার ফিট কভার, 2000 স্কোয়ার ফিট, 1500 থেকে 2000 স্কোয়ার ফিট কভার করে। সর্বোচ্চ আপনার হাইট যদি 10 ফিট হয় তখন 2000 স্কোয়ার ফিট পজিটিভলি কভার করবে। এই মেশিনটা কত করে বিক্রি করতেছে? এই মেশিনটা বিক্রি করতেছে 20,000 টাকা। 20,000 টাকা। আচ্ছা এই যে মেশিনগুলো বিক্রি করতেছেন এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কি দিচ্ছেন? এটা 1 বছরের ওয়ারেন্টি আছে, যে কোনো পার্টস যে কোনো জিনিস যাতে আপনার নষ্ট হয় সেটা আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই। এটা হচ্ছে 48 ইঞ্চি ফ্যান, 48 4 ফিট বাই 4 ফিট, খুব পপুলার ফ্যান। এটা হচ্ছে হলো গার্মেন্টস এবং হচ্ছে পোলট্রি সেক্টরে খুব পপুলার ফ্যান। এই ফ্যানগুলো কিন্তু পোলট্রি সেক্টরে ডেইরি ফার্ম যেগুলো গরুর ফার্মগুলো থাকে না ওইখানে খুব ভালো ইউজ হয় এগুলো। হ্যাঁ, বিকজ এখন যে গরুর মোটা তাজা করে গরুগুলো সহজেই মানে বেশ গরম হয়ে যায়, ওই গরম গরুকে ঠান্ডা করার জন্য এবং যেসব মানে দুর্গন্ধ আছে বের করে দেওয়ার জন্য এই ফ্যানের বিকল্প আসলে নাই। আচ্ছা আচ্ছা, আপনি স্ট্যান্ড ফ্যান যেগুলো ইউজ করেন ওগুলো আসলে বাতাসটা ভিতরে সার্কুলেশন করে, ওটা তো বাতাসটা আপনার নিয়ে বের করে দিচ্ছে না, এই ফ্যানগুলো আপনার ফ্লোরের ভিতর থেকে নিয়ে বের করে দূরে পাঠায় দেয়। সুতরাং বাইরে থেকে আবার ফ্রেশ বাতাস ফ্লোর ইন করে। ঠিক আছে, এই মেশিনটার প্রাইস দিচ্ছেন কত? এই মেশিনটার প্রাইস 19,000 টাকা। তো মাসুদ আমরা খুবই ছোট্ট সাইজের একটা ফ্যান দেখতে পাচ্ছি। আচ্ছা এই ছোট সাইজের ফ্যানটা সম্পর্কে জানতে চাই। এই ছোটো সাইজের ফ্যানগুলো খুব স্মার্ট এবং খুব নাইস একটা ফ্যান। এই ফ্যানটা খুব ছোটো একটা রুমের জন্য খুব ভালো কাজ করে, মেইনলি গার্মেন্টস সেক্টরে এটা বাথরুম ফ্যান হিসাবে ইউজ করা হয়। আচ্ছা, আর ধরুন ছোটো বয়লার রুম, ছোটো ফ্রিজিং রুম, যেখানে একটা মেশিন ছোট্ট একটু রুম, ধরেন 10 ফিট বাই 10 স্কোয়ার ফিটের একটা রুমের জন্য এসব ফ্যান খুব ভালো কাজ করে, একদম ছোট্ট এরিয়া। ছোট্ট এরিয়া কত টাকা নিচ্ছেন এটা? এটার দাম 12,000 টাকা। এটার দাম 12,000 টাকা। বড় গুলো তুলনায় কিন্তু ছোটোগুলোর দাম বেশি মনে হচ্ছে। হ্যাঁ, ছোটোগুলো এটার ট্যাক্স আছে আপনার 58% ট্যাক্স আছে। আচ্ছা এগুলো সব বাইরের মেশিন? এগুলো সব বাইরের, চায়না থেকে সব ইম্পোর্ট, সব চায়না মেশিন, সব চায়না মেশিন। আচ্ছা তাহলে এগুলো সব আপনারা ইম্পোর্ট করে নিয়ে আসছেন? সব ইম্পোর্ট করে নিয়ে আসছেন। তবে এখন যে মেশিনটা দেখতেছি এটা সম্পর্কে একটু বলেন। এটা 24 ইঞ্চি ফ্যান, এটাও একটা খুব পপুলার একটা ফ্যান। এটা মানে পপুলার সাইজের মধ্যে 4 ফিট বাই 4.5 ফিট 4.5 ফিট 4 ফিট বাই 4 ফিট, 36 36 মানে 3 ফিট 3 ফিট, আর 2 ফিট বাই 2 ফিট মানে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি এই ফ্যানটা। এই ফ্যানটা হচ্ছে মানে খুব পপুলার একটা ফ্যান, এটা গার্মেন্টস সেক্টরে পোলট্রি সেক্টরে সব ক্ষেত্রে এটা মুড়ির মতো চলে আর কি। এটার দাম কত টাকা? এটার দাম পড়বে 13,000 টাকা। 13,000 টাকা। সাথে হচ্ছে কত গুড়া মোটর? এটা সাথে হচ্ছে হলো হাফ গুড়া একটা মোটর, খুব মোটরের কনজাম্পশন খুব কম, ছোটো একটা মোটর দিয়ে খুব ভালো ইফেক্টিভলি একটা ফ্যান, এটা মানে কারেন্ট কনজাম্পশন খুব কম। আচ্ছা তো এই যে ফ্যানগুলো ব্যবহার করতেছে যারা, হ্যাঁ বিল আসতেছে কেমন এটা? এটা বিল আপনি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে বিল আসবে ওইটাই, কিন্তু এটা মানে যে আন্দাজে আপনার উপকারিতা পান ওই আন্দাজে বিলের পরিমাণ খুব কম, খুব কম, খুব কম। আপনি 2000 স্কোয়ার ফিটে আপনি যদি একটা বড় ফ্যান লাগান তাহলে আপনি ঠান্ডা হয়ে যাচ্ছে। এসির সাথে যদি তুলনা করেন 2000 স্কোয়ার ফিটে আপনার হচ্ছে হলো এসি লাগবে হচ্ছে হলো 20 টন মতো এসি লাগবে, 20 টন এসির মধ্যে 20 কিলোওয়াট
আপনার কারেন্ট যাচ্ছে, সেখানে আপনি 1.1 কিলোওয়াট দিয়ে আপনি 2000 স্কয়ার ফিট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর 2000 স্কয়ার ফিট ঠান্ডা করতে পারতেছেন। আচ্ছা, তাহলে কম খরচে 20 ভাগের এক ভাগ আপনি খরচ করতেছে আর কি। এই জন্য এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, গার্মেন্টস সেক্টরে, টেক্সটাইল সেক্টরে খুব ভালো বেশি ইউজ হয়, এবং মুরগির ফার্মগুলোতে এগুলো যারা বড় বড় ফার্ম তারা লাগায়। আর প্রান্তিক পর্যায়ে যখন যারা কৃষি খামারি আছে তারা এগুলো এখন ইউজ করতেছে। আচ্ছা, র্যান্ডমলি ইউজ করতে। ঠিক আছে, তোমার সাথে খুবই উপকার একটি মেশিন দেখলাম, এখন খামারের স্মার্ট হচ্ছে। প্রান্তিক পর্যায়ে গিয়ে দেখি যে তারা খুব আধুনিক প্রযুক্তি তাদের খামার ব্যবহার করতেছে, তো আমরা খুব অচিরেই দেখবো যে তারা মেশিনগুলো তারা ব্যবহার করবে। আর বাংলাদেশে এখন যেই পরিমাণে গরম, এই যে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে মুহূর্তে, কিন্তু আসলে টিকে থাকা দায়, আর খামারকে টিকে রাখতে হলে তাদের এগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। কেউ যদি মেশিন সংগ্রহ করতে চায়, আপনাদের কাছে কীভাবে মেশিনগুলো সংগ্রহ করতে পারবে? ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকে, আমাদের নাম্বারে কল করলে আমরা তাদের সাথে, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই, যদি ঢাকা শহরের বাইরে হয় সেক্ষেত্রে আমরা বাই পোস্টে এটা পাঠিয়ে দিই, মানে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই, তারা ওইখান থেকে বিল দিয়ে মালটা সারিয়ে নিতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে কত টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে? সেক্ষেত্রে আমাদের 1500 টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দিই, তখন তা কন্ডিশনে পড়ে, বাদ বাকি টাকাটা সে দিয়ে উঠায় নিবে আর কি। ঠিক আছে, আচ্ছা, আমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।